আমি আকাশ দীপ, তোমরা দেখছো বিভিএ ব্লগস। এখন বাজে ঘড়িতে 8টা, আর এই সময় কেউই আমরা উঠি না। আমি উঠি 1:30, শ্রী আর একটু পরে উঠে, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ একটুখানি বাজারে যেতে হয়েছিল। মা কয়েকটা জিনিস আনতে বলেছিল, তো সেই জিনিসগুলো আনতে গেছিলাম, সেই জিনিসগুলো এনেছি। আজকে একটুখানি অফিসে বেরোবো, বিকেলবেলা মায়ের ওখানে যাওয়ার ইচ্ছা আছে, আর তারপরে কি করছি সেটা দেখতেই পাবে, সঙ্গে থাকবে। বিষয় হচ্ছে এই, আজকে এখান থেকে আমি অফিস যাব একটু বাদে, হয়তো 10টা নাগাদ বেরোবো। সেখান থেকে বিকেলবেলা 4টা 5টা নাগাদ আমি বাড়িতে যাব। আমি যেহেতু আজকে দুপুরবেলা লাঞ্চ করার সময় পাবো না, সেই জন্য বিকেলবেলা একেবারে বাড়িতে গিয়ে লাঞ্চ করবো। হ্যালো বিবিএ ফ্যামিলি, কি করছো সবাই? বেসিক্যালি আমরা এখন একটু ব্যস্ত, ব্যস্ত বলতে আকাশ এখন অফিসে বেরোচ্ছে। আকাশ তোমাদেরও সারপ্রাইজ দেবো, মানে তোমরাও কালকেই দেখতে পাবে। তো রান্নাটা আজকে করে রাখছি, তো সেই রান্নাটা কিভাবে করছি, কি রান্না করছি চলো দেখাই। তো বেসিক্যালি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি নিয়েছি সেগুলো একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ, আচ্ছা মশলার মধ্যে নিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি মির্চ, আর তোমার কাঁচা লঙ্কা। আর এই দিকে রয়েছে হচ্ছে কিছুটা টক দই ফেটিয়ে নেওয়া, পেঁয়াজ, নারকলের দুধ, আর অবভিয়াসলি আদা রসুন। তো তেলে হলুদটাকে মিক্স করে নিয়ে শ্যালো ফ্রাই জাস্ট হালকা নাড়াবো চাড়াবো। চিংড়িটা নামিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো, কিছুক্ষণ এটাকে নরম হতে দিই পেঁয়াজটাকে। তো নরম হয়ে গেলে পেঁয়াজটাকে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো। মোটামুটি নরম হয়ে এসেছে, তো এরপর আমরা এই যে মশলাগুলো ছিল সমস্ত মশলা আমরা এক করে নিয়েছি, করে এবার এটা আমরা পুরোটাই অ্যাড করে দেব, করে দেবো মানে আদা রসুন বাটা। বেসিক্যালি গরম জলও করতে বসিয়ে দিয়েছি, বিকজ গরম জলটা অ্যাড করলে ঠান্ডা জলের থেকে খাবারের টেস্ট বেশি হয়, মানে আমি অ্যাকচুয়ালি করতাম না আগে। আমার শাশুড়ি একদম আমাকে বলেন যে তুই করে দেখতে পারিস, গরম জল দিলে টেস্ট এর হেরফের হয়। তো হ্যাঁ আমি ট্রাই করে সত্যিই তাই দেখলাম, টেস্টের হেরফের হয়। এরপর আমরা অ্যাড করবো এখানে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা এবার যে চিংড়িটা পুরোটাই ছিল সবটাই আমি অ্যাড করে দিলাম। আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে ঠিক কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে লিখবেন ভালো লেগেছে, খারাপ লাগলে সেটাও লিখবেন খারাপ লেগেছে। তবে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় যে খুব একটা খারাপ লাগছে না। আর আমি জাস্ট একটু আগেই অফিস থেকে ফিরলাম, আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ডেটল জলে একেবারে ডিসইনফেক্টেন্ট হয়ে মায়ের কাছে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। ওখানে গিয়ে আমি লাঞ্চ করবো, এটাকে অবশ্য লাঞ্চ বলা চলে না কারণ এখন প্রায় বিকেল হয়ে গেছে, লাঞ্চ আর বলা চলে না। কিন্তু আমি মাকে বলেছিলাম আজকে ওখানেই খাবো কারণ একটা ছোট্ট সারপ্রাইজ আছে খাওয়ার ব্যাপারে, তো সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি চলো। এই সেই স্পেশাল রান্না হচ্ছে
কি রান্না? শুকনো মাছ। একদিকে শুকনো মাছ রান্না হচ্ছে, অন্যদিকে আমার বাবা পূজা করছে। অদ্ভুত কম্বিনেশন গাইস। যাই হোক, আমি একটু এসিতে গিয়ে বসছি, ঠান্ডা হয়ে নিয়ে আবার আসছি। চলো পরে কথা হচ্ছে। তো খাবার মোটামুটি রেডি। এই হচ্ছে ডাল, আমার ফেভারিট ডাল হচ্ছে আলু চোখা, আমার ফেভারিট। এটা মাছের ঝোল, যেটা ওর ফেভারিট। আর এটা আমাদের সবার ফেভারিট, দিস ইজ ফেসা শুটকি। আমাদের সবার ফেভারিট এটাই, এটাই যাবে কিন্তু ভিডিওতে। তো ব্যাপার হলো এই যে, ওই বাড়ি থেকে ফেরার পরে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে এডিটের কাজ সেরে আমি এখন বাজে হচ্ছে প্রায় 1:30, এখন শুতে যাচ্ছি। ততক্ষণ ওই জন্য কোনো ক্যামেরার সামনে এই জন্যই আসতে পারিনি। আর যদি ভিডিওটা এতক্ষণ দেখেই থাকো তাহলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর যে লাল রঙের বাটনটা রয়েছে সাবস্ক্রাইবের, ওটার উপরে যা খুশি করো, নাচো গাও যা খুশি তাই করো, কিন্তু ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেছো, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও। কারণ এরপরের পরপর ব্লগ আমি দিতে থাকছি, মোটামুটি একদিন অন্তর অন্তর করি। তো রোজকার রোজ ব্লগগুলো যেগুলো, সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।